সম্প্রতি বিশ্বজুড়ে বিপুল আতঙ্ক তৈরি করেছে প্রাণঘাতী করোনা ভাইরাস কোভিড-19। আসুন জেনে নেই কিভাবে ছড়ায় করোনা ভাইরাস, এর লক্ষণ এবং এই ভাইরাস প্রতিরোধে করণীয়। করোনা যেভাবে ছড়ায়, বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন যে করোনা ভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায়। কোনো সুস্থ ব্যক্তি যখন করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসে এবং আক্রান্ত ব্যক্তির দেওয়া হাঁচি বা কাশির সূক্ষ্ম কণা শ্বাস প্রশ্বাস বা হাতের স্পর্শের মাধ্যমে মুখে নেন, তখন তার দেহ করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়। করোনা ভাইরাস কোভিড-19 সাধারণ লক্ষণগুলো কি? শরীরে নোভেল করোনা ভাইরাস প্রবেশের পর 2-14 দিনের মধ্যে লক্ষণ দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রে প্রথমে জ্বর হয়, এছাড়াও শুকনো কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, মাংসপেশির ব্যথা, নিউমোনিয়া হতে পারে, মারাত্মক পর্যায়ে অজ্ঞান হয়ে যেতে পারে কেউ। ভাইরাস প্রতিরোধে করণীয়: ঘন ঘন 2 হাত সাবান পানি দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড যাবৎ পরিষ্কার করুন। সাবান পানি না থাকলে অ্যান্টিসেপটিক হ্যান্ড ওয়াশ বা অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করুন। হ্যান্ডশেক বা হাত মেলানো ও কোলাকুলি থেকে বিরত থাকুন। হাত না ধুয়ে অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ স্পর্শ থেকে বিরত থাকুন। প্রয়োজন ছাড়া যে কোনো সমাগম এড়িয়ে চলুন। মাছ মাংস ভালোভাবে রান্না করে খান, যেখানে সেখানে কফ ও থুতু ফেলবেন না। হাঁচি বা কাশি দেওয়ার সময় টিস্যু দিয়ে মুখ ঢাকুন, এরপর সেই টিস্যু ডাস্টবিনে ফেলে আবারও নিজের হাত পরিষ্কার করুন। বন্য জীবজন্তু কিংবা গৃহপালিত পশু পাখিকে স্পর্শ করা থেকে বিরত থাকুন। বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন। জরুরি প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকুন এবং এ সময়ে অন্য দেশ থেকে প্রয়োজন ব্যতীত বাংলাদেশে ভ্রমণে নিরুৎসাহিত করুন। আপনার যদি জ্বর, কাশি এবং শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, তাহলে সঙ্গে সঙ্গেই নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন। আপনি সম্প্রতি কোথায় ভ্রমণ করেছেন সেসব কথা তাকে খুলে বলুন। করোনাভাইরাস আক্রান্ত দেশ হতে ফেরার অথবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার 14 দিনের মধ্যে উল্লেখিত যে কোনো লক্ষণ দেখা দিলে নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন, সুস্থ ব্যক্তি থেকে 3 ফুট দূরত্ব বজায় রাখুন, প্রয়োজন ছাড়া যে কোনো সমাগম এড়িয়ে চলুন। এই সময় হোম কোয়ারেন্টাইন বা নিজ ঘরে অবস্থান করুন। তাৎক্ষণিকভাবে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর হটলাইন নম্বরে যোগাযোগ করুন। এসব নম্বরে ফোন করলে জানা যাবে করোনা ভাইরাস কোভিড-19 স্বাস্থ্য বিষয়ক পরামর্শ। পাশাপাশি কোথাও ঝুঁকিপূর্ণ কাউকে দেখলেও হটলাইনে কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া যেতে পারে। আতঙ্কিত না হয়ে প্রতিরোধ গড়ে তুলি।